नमस्कार बंधुरा अनिमास ब्लगे अपन सकल के स्वागत जाना तो शुभ सकाल आशा करी सकले भलो आमराओ भलो आछी। तो बंधुरा सकाल थेके आमार ब्लगटा शुरू कर लाम तो अपनारा देखते थाकुन। आमार मा घूम थेके उठेछे एकटा लाठी निये एई जे आसछे एदिके देखते पाच्छेन आमार मा घूम थेके उठे गेछे। ओमा मुख धोबे तो हाँ एना मुख नाओ की ওই তো মগ নিয়ে যাও মুখ দিয়ে এসো চা খাও। এই যে যাচ্ছে মা মুখ ধুতে লাঠি ছাড়া মা হাঁটতেও পারে না। আস্তে দেখো পড়ে যাও না। আমার সব কাজ হয়ে গেছে চা বানিয়েছি মা মুখ দিয়ে আসুক চা দেব। ওই তো ওইখানে জল আছে তো বালতিতে না ও বালতিতে দেখো একটা ইয়ে লাগানো আছে পাইপ লাগানো আছে হ্যাঁ ওই পাইপে দেখো জল পড়ে। এই যে মা মুখ ধুবে জল নিচ্ছে এবার মা চলে আসবে এখানে চা খেতে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। ছেলেটা এই ঘরে ঘুমাচ্ছে এখনো ওঠে নাই। এ বাবু ওট অঙ্ক প্রাইভেট নাই। এই যে আমার বর্মশাই চা খাচ্ছে বসে বসে। এই দেখুন ফুচকার সব সরঞ্জাম রেডি হয়েছে এখন ফুচকাটাও ভাজতে হবে এটা আমাদের রোজকারের কাজ। দেখুন ফুচকার গুটি করা হয়ে গেছে যে আমিও চা খেয়ে নেব। দেখি মা আসছে নাকি। হ্যাঁ মা আসছে মায়েরও মুগ্ধ হয়ে গেছে। তো আসুন দেখতে থাকুন আমরা চা খেয়ে নিচ্ছি। এই দেখুন ধরতে ধরতে আসছে। চলে আসছে বসো না বিস্কুট নাও। এই যে মা চা খাচ্ছে দেখুন। বাবার শরীরটা বেশি ভালো নাই শুনলাম মাকে এখনো বলি নাই যে মা বাবার শরীর খারাপ। মা তো আমার কাছেই থাকে আপনাদের একদিনই বলেছি। ভালো দেখতেও পায় না কানে ভালো শুনতেও পায় না। সবাইকে একদিন এরকম হতে হবে আমাদের। আজকে ওনাদের দিন পরে আবার আসছে আমাদের দিন। তো সবাইকে রেডি থাকতে হবে তার জন্যে এই বয়সটার জন্যে। আমার মায়ের এখন কি অবস্থা জানেন? কথাই বলে না একটা ঠেলামেলির ঘর খুদায় রক্ষা কর। আমার মার তাই অবস্থা। না না ওই তেলটা খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে না তুমি লাঠি নিয়ে হাঁটো পড়ে গেলেই সর্বনাশ। এই বয়সে যদি পড়ে যায় তাহলেই মুশকিল। সকালবেলায় আমার বাসি কাজে মুখ পরে ঠাকুর ঘর পরিষ্কারও হয়ে গেছে দেখুন। এখন 6:30টাও বাজে নাই। কটা ফুল আমাদের গাছে হয়েছে। নেখা এ আবার ভালো বিস্কুট খাবে না। এই দেখুন খা কালু খা খা নে নে নে। এই দেখুন আমাকে দেখছে নেখা।
আর ঘরে আসিস না, ওখানে বাইরে বাইরে বস, বাইরে বস, বস ওখানে বস, মারবো। আই দেখুন কালু এখন এই এই যে ঘুর 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 এখন করবে, যা ওখানে গিয়ে বস গা। এখন ওখানে ফুচকা বাজতে যাব, তাই এখন ওইখানে গিয়ে বসবে। তো বন্ধুরা, আজ আর কিছু আপনাদের জানাবো না, আজকে বেশি মন টন ভালো নেই, বাবা হসপিটালে ভর্তি। দেখি যদি কারোর সঙ্গে যেতে পারি তবে যাব, আমি তো একা যেতে পারবো না, আমি একা কোথাও যেতে পারি না। আর শুনলাম বর্ধমান নিয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবা যাতে ভালো হয়ে যায় তার জন্য একটু কামনা করবেন আপনারা।